बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम, केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब रुई माछ कमलार रेसिपी। आशा करछि आपनादेर भालो लागबे। आशा करछि आमार रेसिपिगुलो देखबेन, आमार पाशे थाकबेन। प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन। जारा आमार चैनलटी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद। आर जारा एखोनो आमार चैनलटी सबस्क्राइब करेननि, प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन, लाइक दिबेन, कमेंट्स करबेन एबं शेयर करबेन। आर पाशे थाका छोटो बेल बाटनटी बाजिये दिबेन, जाते करे आमी भिडियो छाड़ार साथे साथे आमार भिडियोटी पौंछे जाय आपनादेर काछे। चलुन एबार शुरू करि। प्रथमे आमी 7-8 पिस रुई माछेर टुकरो निये निलाम, साथे निये निलाम कयेकटा कमला। ए कमलार खोसा दिए आमी रुई माछ भाजि करब फ्लेवारेर जन्य। एबार आमी चूलाय एकटी फैन बसिए फैनेर मध्ये किछु तेल दिए दिलाम। तेलेर साथे आमी आगेई एक चामच हलुदेर गुड़ा दिए दिलाम। आगे आमी केन तेलेर साथे हलुदेर गुड़ा दिई सेटा आज आमी आपनादेर साथे शेयार करब। অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ ছিটকে পড়ে, ফুটে ওঠে। যদি আমরা আগেই তেলের সাথে কিছু হলুদের গুঁড়া দিয়ে দেই তাহলে কখনো মাছ ছিটকে পড়বে না, ফুটে উঠবে না। এবার আমি মাছগুলো এফিট ওফিট করে হালকাভাবে ভেজে নেব। এবার মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার সবগুলো মাছ আমি চুলা থেকে নামিয়ে নিলাম। সবগুলো মাছ আমি চুলা থেকে তুলে নিলাম। এবার আমি কয়েকটা কমলা নিয়ে ছিলে নিচ্ছি। তিনটা কমলা আমি ছিলে এক টি প্লেটের মধ্যে খোসাগুলো রেখে দিচ্ছি। তিনটা কমলা ছিলে আমি খোসাগুলো আলাদা করে রেখেছি। এবার আমি মাছ ভাজা ফ্যানের মধ্যে কিছু তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম এগুলো। এবার সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। মনে হয় আমার পেঁয়াজ বাটাটা কম হয়েছে, তাই আমি আবারও এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে আবারও পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে একটু কষাতে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। মিশানো হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে, আবারও নেড়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। এবার এগুলো ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিব 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে। এবার আমি সাথে দিয়ে দিব 1 মগ গরম পানি। দিয়ে দিলাম 1 মগ গরম পানি। এবার পেঁয়াজগুলো ভালোভাবে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এবার আমি বলক আসার জন্য অপেক্ষা করব। আবারও একটু নেড়ে দিলাম। বলক এসে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দিলাম। দিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে
আবার একটু হালকা হাতে রুই মাছের টুকরোগুলো নেড়ে দিলাম। এবার আমি চিলে রাখা কমলার খোসাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি, এবার পরিষ্কার করে রুই মাছ ভাজির মধ্যে কমলার চামড়াগুলো দিয়ে দিয়েছি। এই কমলার চামড়া দিয়ে আমি রুই মাছ ভাজি করেছি, কমলার ফ্লেভারটা আমার ভালো লাগে তাই। অনেক সময় কমলার চামড়া দিয়ে রুই মাছ ভাজি করলে তিতা লাগে, আবার অনেক সময় লাগে না। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি রুই মাছের সাথে কমলার চামড়া দিলাম ফ্লেভারের জন্য, আমি সাথে কোনো রকম ধনিয়া পাতা দিব না, তাহলে কমলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যারা আমার মতো কমলার ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে আমার মতো এভাবে কমলার চামড়া দিয়ে রুই মাছ ভাজি করতে পারেন। এবার সাথে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ আর 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। এবার হালকাভাবে আবার একটু নেড়ে দিলাম। এবার ঢাকনাটি সরিয়ে দেখে আবারও ঢাকনা দিয়ে দিলাম। রান্না হয়ে গেল আমার কমলার ফ্লেভারের রুই মাছ ভাজি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।